ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু জমিন ও খাদিজা তুমি জানো জানো সুমের মধ্যে মা নাই আমার বাবা নাই আমি বড় এতিম ও খাদিজা তুমি আমার শেষ আশ্রয়স্থল তুমি আমার জন্য সব সময় ছায়া হয়েছিলা ও খাদিজা তোমার কি এমন তিনটা ওসিয়ত রয়েছে বলো আমি আমার জীবন দিয়ে তোমার ওসিয়ত পূর্ণ করার জন্য চেষ্টা করব এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো পয়গম্বর কবরের জগৎ অত্যন্ত ভয়ঙ্কর আলামে বর্জকের জিন্দগিটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে ওগো পয়গম্বর জানি না তখন আমার কি হালাত হবে ওগো পয়গম্বর আপনার কাছে আমার এক নম্বর ওসিয়ত আমি যখন মৃত্যুবরণ করব তখন আপনি আমাকে নিজে বাহন করে নিজে নিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন দুই নম্বর আপনি আপনার যে শরীরের জুব্বা মুবারক আছে এই জুব্বা মুবারকটা দিয়ে আপনি আমাকে কাফন পরাবেন তিন নম্বর কবরের মধ্যে যখন মুনকার নাকের প্রশ্ন করবে ওগো পয়গম্বর কবরের জিন্দগি তো অত্যন্ত ভয়ঙ্কর আমি দুর্বল ইমান নিয়ে ওই অন্ধকার কবরে যাব প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি আপনার পক্ষ থেকে পয়গম্বর আপনি জবাব দিয়ে দেবেন পয়গম্বরে আরবের চোখ বেবে পানি পড়তেছে বুঝতে পারলেন খাদিজাও দুনিয়া থেকে বিদায় নেবেন শেষ আশ্রয়স্থল আর কেউ নাই দুনিয়াতে মায়ার নবীর চোখ বেবে পানি পড়তেছে আর খাদিজাকে আশ্বাস বানিয়ে দিয়া বললেন খাদিজা তুমি কোনো টেনশন করবে না তোমার এই তিনটা ওসিয়ত আমি পূর্ণ করব এবার কিছুদিন পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন মায়ার নবী কান্না করে হাদিসের বর্ণনাগুলোর মধ্যে পাওয়া যায় এমন কোনো দিন নাই মায়ার নবী হযরতে খাদিজার জন্য কান্না করে না একদিন ঘরের মধ্যে রাত্রেবেলা হঠাৎ করে কান্না করতেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো পয়গম্বর আপনাকে কি কষ্ট দিয়েছে নাকি কেউ আঘাত করেছে নাকি আপনি কেন এইভাবে করে কান্না করতেছেন আপনার কার কথা মনে পড়েছে বলেন পয়গম্বরে আরবি এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন ও আয়েশা হেরা গুহার মধ্যে যখন আমার উপরে কোরআন নাযিল হতো তখন খাবার নাই পানিও নাই তখন আমি অনেক কষ্টে দিন যাপন করেছি আর এমন কঠিন নাজুক পরিস্থিতিতে তখন হযরতে খাদিজা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে মহিলা মানুষ কষ্ট করে করে আমাকে খাবার পৌঁছে দিয়েছে সব সময় আমার জন্য ছায়া হয়েছিল আজকে ওই খাদিজার কথা আমার মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করতেছি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে খাদিজা ইন্তেকাল করলেন মায়ার নবীর নিজের জুব্বা মুবারক দ্বারা এবার হযরতে খাদিজাকে কাফন করালেন হযরতে খাদিজাকে কাফন করানোর পর এবার পয়গম্বরে আরবি নিজে এবার একা একা করে হযরতে খাদিজাকে নিয়ে মাতফান করলেন এবার কবরের পাশে পয়গম্বরে আরবি হাউমা উপরে কান্না করতেছে পয়গম্বরে আরবির মনে বড় কষ্ট আরে আপন বলতে তো আর আবার দুনিয়াতে কেউ নাই এবার হযরতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাখা হলো আসমান থেকে জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে চলে আসলেন জিব্রিল আমিন এসে বললেন ওগো পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন পয়গম্বরে আরবে ডাক দিয়ে বললেন ও ভাই জিব্রাইল তুমি জানো দুনিয়া
দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জমিন থেকে আমার বাবা বিদায় নিয়েছে। দীর্ঘ দিন পর্যন্ত আমি কষ্টে দিন যাপন করেছি, দুনিয়াতে আসলাম, কয়েকদিন দিন যাপন করার পর আমার মাও দুনিয়া থেকে চলে গেল, আমার দায়িত্ব ভার পেল আমার চাচা, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার শেষ আশ্রয় হযরতে খাদিজা, যে আমাকে সব সময় আগলে রেখেছে, আমার কোনো দুঃখ বেদনা বুঝতে দেয় নাই। আজকে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। খাদিজা তিনটা বসিয়ত করেছে, দুইটা পূর্ণ করেছে, বাকি আছে একটা। ও জিব্রাইল, এই একটা প্রশ্ন আমাকে যখন খাদিজাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা যখন চলে আসবে প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ইসলাম তেরা আদেশ হে তো মুস্তফা হুই হে,
ইসলাম তেরা দেশ হো তো মুস্তফা হুই হ্যায়, দুনিয়া কো হে উস মাহদি ইয়ে বরহক কে জরুরত, দুনিয়া কো হে উস মাহদি ইয়ে বরহক কে জরুরত, হো জিসকে নিগাহ জলজলায়ে আলমে আফকার, হো জিসকে নিগাহ জলজলায়ে আলমে আফকার, হর রং মে তো হর বু মে তো হর জা মে তো হর দম, হর রং মে তো হর বু মে তো হর জা মে তো হর দম, দেখতা হে জিদর চাহতা হে আব কি রহম করম, দেখতা হে জিদর চাহতা হে আব কি রহম করম। আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুকাররম হযরত মুসাল্লি আলাইহি কারাম মহিয়ান গড়ি আমরা যদি রাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নত শিরে সাজদা অবনত করছি, যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে জুমার দিনে জুমার সালাতকে আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ করে অন্তর অন্তঃস্থল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য একজন পথ প্রদর্শক প্রেরণ করেছেন, সেই পথ প্রদর্শকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আল্লাহ তাআলা এই পথ প্রদর্শকের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হলো। যত মানুষ এই ড্রাইভারকে ফলো করে চলবে, পথ প্রদর্শক অনুযায়ী তার নিজের জিন্দগিটাকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়া এবং আখরাতে তারা সফল হবে। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আপনারা জানেন দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ তাআলা তার বাবাকে নিয়ে গেলেন, দুনিয়াতে আসলেন অল্প কিছুক্ষণের ব্যবধানে তার মাকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন, দুনিয়াতে চাচার কাছে আস্তে আস্তে করে লালিত পালিত হচ্ছিলেন, চাচাও দুনিয়া থেকে বিদায় নিলেন। পয়গম্বরে আরবের শত্রু কেন হয়েছিল? যতদিন পর্যন্ত পয়গম্বরে আরবি তাওহীদের দাওয়াত দেননি ততদিন পর্যন্ত সকলেই ছিল বন্ধু, যখন তাওহীদের দাওয়াত পয়গম্বরে আরবি প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছাতে লাগলেন তখনই তার আপনজনেরা আপন মানুষগুলো পর্যন্ত শত্রু হওয়া আরম্ভ হয়ে গেল। মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়ে গেলেন, মায়ার নবীর দ্বীনের দাওয়াতের কারণে ইসলামের কারণে এত কষ্ট এত জুলুম নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হাবিবা আমার, এখন আর মক্কার জমিনের মধ্যে আপনার থাকা যাবে না, যান আপনি মক্কা থেকে হিজরত করেন। আল্লাহ পক্ষ থেকে যখন হিজরতের আদেশ করা হলো, পয়গম্বরে আরবি তখন আবু বকরের কানে কানে বলেছিলেন, ও আবু বকর, কোন এক রজনীতে তোমাকে নিয়ে আমি হিজরত করব, হিজরতের সাথে তুমি হয়ে যাইবা। আবু বকর এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেল, একদিন আর দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। আবু বকর রাত্রে বেলা একটা সেকেন্ডের জন্য খেলা দিয়ে ভালোভাবে ঘুমায় না, কারণ পয়গম্বরে আরবি এসে যদি ডাক দেন আবু বকর বলে আর আমি যদি উত্তর না নিই পয়গম্বরে আরবি অনেক কষ্ট পাবেন। আবু বকর এই চিন্তা করে আর ঘুমায় না, পয়গম্বরে আরবি দীর্ঘদিন পর একদিন আবু বকরের বাড়ির কাছে গিয়ে গভীর রজনীতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ বেরোলো,
وعليكم السلام ورحمة الله لبيك وسعديك يا رسول الله يا رسول الله আমি উপস্থিত পয়গম্বরে আরবি আবু বকরকে ডাক দিয়ে বললেন ও আবু বকর আপনি কি রাত্রিতে ঘুমান না আবু বকর ডাক দিয়ে বলল ও পয়গম্বর যেদিন থেকে আপনি আমাকে বলেছিলেন যে হিজরতের সাথে আমি হব ওই দিন থেকে ও পয়গম্বর আমি একটা সেকেন্ডের জন্য ভালোভাবে ঘুমাই না জোরে বলুন সুবহানাল্লাহ মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর ইসলামের জন্য দিনের জন্য তুমি যে কষ্ট করেছ আর প্রতিদিন আমি তোমাকে দিতে পারবো না তবে ও আবু বকর আমি নবীর দোয়া করে যাই আল্লাহ তাআলা তোমাকে এমন একটা মাকাম দিবেন যে মাকাম কিয়ামতের আগ পর্যন্ত অন্য আর কোনো মানুষকে দেওয়া হবে না মায়ার নবী আবু বকরকে নিয়ে এবার হিজরত করার জন্য রওনা করলেন দীর্ঘ পথ পাড়ি দিলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর পয়গম্বরে আরবে ক্লান্ত শ্রান্ত হয়ে আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন যখনই আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন মায়ার নবী হঠাৎ করে ঘুমিয়ে গেলেন ওই দিক দিয়ে আবু বকর যে গর্তগুলো ছিল ওই গর্তগুলো প্রত্যেকটার মধ্যে কাপড় দ্বারা আটকে দিচ্ছিল যেন গর্ত থেকে কোনো বিষাক্ত পানি এসে পয়গম্বরে আরবিকে আঘাত করতে না পেরে মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবাস জানতে পেরে বারবার বারবার নবীর চেহারা মুবারক দেখার জন্য পাগল পারা কারণ আবার নবীর জন্য গাছ পাগল মাছ পাগল বনের পশু পাখি পর্যন্ত আবার নবীর জন্য পাগল এবার আবু বকরের পায়ের জন্য ওই সাপটা বের হতে পারতেছে না এবার দীর্ঘক্ষণ পর্যন্ত ট্রাই করার পর নিরুপায় হয়ে এবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো যখনই আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো গোটা দেহটা বিষে বিষাক্ত হয়ে গেল আবু বকর পয়গম্বরে আরবকে ডাক দেয় না কারণ মায়ার নবী আরামেরও ঘুম দিয়েছে হয়তো মায়ার নবীর কষ্ট হবে কিন্তু দীর্ঘক্ষণ পর নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি পয়গম্বরে আরবের দেহের মধ্যে পড়ে গেল পয়গম্বরে আরবের ঘুম ভেঙে গেল আবু বকরের চেহারা বিবর্ণ দেখতে পেলেন ডাক দিয়ে বললেন ও আবু বকর আপনার এই হালত কেন বলে ও পয়গম্বর আপনি যখন ঘুমিয়ে গিয়েছেন একটা বিষাক্ত সাপ ওই সাপটা আমাকে আঘাত করেছে মায়ার নবী আবার মুখ থেকে লালাম বারক নিয়া আবু বকরের ওই দেহের স্থানের মধ্যে লাগাই দিলেন ওই স্থানের মধ্যে যখন লাগাই দিলেন আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু অযুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু খামারু জামিন মায়ার নবীর দিনের দাওয়াত প্রচার করেন মায়ার নবীর দিনের দাওয়াতের কারণে কত আঘাত কত জুলুম নির্যাতন সহ্য করেছেন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বড় ইয়াতিম আমার নবীর মা নাই বাবা ও নাই চাচার কাছে আস্তে আস্তে করে লাইত পালিত হচ্ছিলেন চাচাও বিদায় নিলেন শেষ সম্বল এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান কাফের মুশরিকরা এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলো এসে বলল খাদিজা তোমার কাছে আমাদের তিনটা প্রশ্ন তুমি কেন মুহাম্মদকে গ্রহণ
গ্রহণ করলা। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না উল্টা প্রশ্ন করলেন, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আমাকে তিনটা প্রশ্ন করেছো, আমি উল্টা তোমাদেরকে চারটা প্রশ্ন করি, আগে তোমরা চারটা প্রশ্নের জবাব আমাকে দাও। এক নম্বর প্রশ্ন, বলো এই আরবের মধ্যে মুহাম্মাদের মতো আর সুন্দর সুপুরুষ আর কে আছে, সুন্দর চেহারার কোনো মানুষ তোমরা দেখেছো কিনা? এবার তারা সকলে এক বাক্যে জবাব দিল, খাদিজা এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দুই নম্বর প্রশ্নের জবাব দাও, শ্রেষ্ঠ বংশ কে এখানের মধ্যে? কুরাইশ বংশ। যখন বলা হলো এই আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশকে, তখন তারা বলল কুরাইশ বংশ। তাহলে মুহাম্মাদের বংশ হলো কুরাইশ বংশ, তাহলে আমার স্বামীর দুই নম্বর, তার বংশ ভালো, উত্তম বংশ, শ্রেষ্ঠ বংশ। এক নম্বর, তার মতো সুন্দর চেহারাওয়ালা কোনো মানুষ নাই, তার মতো উত্তম বংশ আর কারো নাই। তিন নম্বর, এই আরবের মধ্যে সবচেয়ে চরিত্রবান মুহাম্মাদের চেয়ে আর কাউকে দেখেছো কিনা? তখন আরবের সমস্ত কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, ও খাদিজা এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মাদের মতো এত উত্তম চরিত্রবান আর কেউ নাই, যার আদর্শে বিমোহিত হয়ে, যার আদর্শে আমরা মুক্ত হয়ে তাকে উপাধি দিয়েছি আল আমিন, বিশ্বাসী, চরম বিশ্বাসী, যার মনে যার মতো কোনো বিশ্বস্ত মানুষ আর হতে পারে না। তাহলে আমার স্বামীর তিন নম্বর চরিত্র, তিনি চরিত্রবান। চার নম্বর, এবার তোমরা জবাব দাও আমার স্বামীর টাকা পয়সা কেমন? এবার সকলে মিলে এক বাক্যে জবাব দিল, খাদিজা তার টাকা পয়সা নাই, এই জন্যই তোমাকে তিনটা প্রশ্ন করলাম, তোমাকে তিনটা প্রশ্নের কথা বললাম, একমাত্র তার টাকা পয়সা কম। ও খাদিজা তার টাকা পয়সা কম, সে একজন গরিব মানুষ, তুমি কিভাবে তাকে গ্রহণ করলা? এবার হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, আমার স্বামীর তিনটা সাইড যেহেতু ভালো, একটা সাইড যেহেতু দুর্বল, টাকা পয়সা যেহেতু কম, এই সাইডটা যেহেতু তিনি গ্যাপ রয়েছে, তাহলে তোমরা এখন সাক্ষী থাকো আমার জীবনের উপার্জিত স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে, সব সম্পদ এই মুহূর্তে আমি মুহাম্মাদকে হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাই ওয়া নবী, রাস্তে পে শোয়া আলম হওয়া, উসকে পয়দাশে উজালা, শফিউল উমম হামারা নবী, রোজে কিয়ামত জলদি সে বৈঠে সনু হযরত কি নসিহাত। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ গুলো হাদিয়া দিয়ে দিলেন। তার মানে মায়ার নবীকে, মায়ার নবী সম্পর্কে আমরা সকলেই জানি মায়ার নবী সবচেয়ে গরিব, কিন্তু এখন সম্পদ পেলেন বলুন তো, এখন কি মায়ার নবী কি গরিব আছেন নাকি ধনী? কথা মনে হয় বুঝেন নাই, মায়ার নবী এখন গরিব আছেন নাকি ধনী? মায়ার নবী এখন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ দুনিয়া হয়ে গেলেন, কিন্তু মুসলমান ইমানদার না, এই সম্পদ পাওয়ার পরেও মায়ার নবী নিজের কাজে ব্যয় করে নাই, এই সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবীর শেষ আশ্রয়স্থল হযরতে খাদিজা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় গুনি আসলো, হযরতে খাদিজা পয়গম্বরে আরবকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর আপনার কাছে আমি তিনটা ওসিয়ত করে যাই, ওগো পয়গম্বর আপনি আমার এই তিনটা ওসিয়ত পূর্ণ করবেন কিনা? এবার পয়গম্বরে আরবে চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, ও খাদিজা তুমি জানো এই আরবের মধ্যে আমার দুশ্মন ছাড়া আমার বন্ধু অনেক কম, ও খাদিজা তুমি জানো জানো আমার দুনিয়ার জমির মধ্যে মা নাই আমার বাবা নাই, আমি বড় ইয়েতিম, ও
খাদিজা তুমি আমার শেষ আশ্রয়স্থল, তুমি আমার জন্য সব সময় ছায়া হয়েছিল। ও খাদিজা তোমার কি এমন তিনটা ওসিয়ত রয়েছে বলো, আমি আমার জীবন দিয়ে তোমার ওসিয়ত পূর্ণ করার জন্য চেষ্টা করব। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো পয়গম্বর, কবরের জগৎ অত্যন্ত ভয়ঙ্কর, আলামে বরজকের জিন্দগিটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ওগো পয়গম্বর, জানি না তখন আমার কি হালাত হবে। ওগো পয়গম্বর, আপনার কাছে আমার এক নম্বর ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব তখন আপনি আমাকে নিজে বাহন করে নিজে নিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। দুই নম্বর, আপনি আপনার যে শরীরের জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারকটা দিয়ে আপনি আমাকে কাফন পরাবেন। তিন নম্বর, কবরের মধ্যে যখন মুনকার নাকের প্রশ্ন করবে, ওগো পয়গম্বর, কবরের জিন্দগি তো অত্যন্ত ভয়ঙ্কর, আমি দুর্বল ইমান নিয়ে ওই অন্ধকার কবরে যাব, প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আপনার পক্ষ থেকে পয়গম্বর আপনি জবাব দিয়ে দেবেন। পয়গম্বরে আরবের চোখ বেবে পানি পড়তেছে, বুঝতে পারলেন খাদিজা ও দুনিয়া থেকে বিদায় নেবেন, শেষ আশ্রয়স্থল আর কেউ নাই দুনিয়াতে। মায়ার নবীর চোখ বেবে পানি পড়তেছে, আর খাদিজাকে আশ্বাস বানিয়ে দিয়া বললেন, খাদিজা তুমি কোনো টেনশন করবে না, তোমার এই তিনটা ওসিয়ত আমি পূর্ণ করব। এবার কিছুদিন পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, মায়ার নবী কান্না করে হাদিসের বর্ণনাগুলোর মধ্যে পাওয়া যায়, এমন কোন দিন নাই মায়ার নবী হযরতে খাদিজার জন্য কান্না করে না। একদিন ঘরের মধ্যে রাত্রেবেলা হঠাৎ করে কান্না করতেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো পয়গম্বর, আপনাকে কি কষ্ট দিয়েছে নাকি, কেউ আঘাত করেছে নাকি, আপনি কেন এইভাবে করে কান্না করতেছেন, আপনার কার কথা মনে পড়েছে বলেন। পয়গম্বরে আরবি এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন, ও আয়েশা, হেরা গুহার মধ্যে যখন আমার উপরে কোরআন নাযিল হতো তখন খাবার নাই পানিও নাই, তখন আমি অনেক কষ্টে দিন যাপন করেছি, আর এমন কঠিন নাজুক পরিস্থিতিতে তখন হযরতে খাদিজা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে মহিলা মানুষ কষ্ট করে করে আমাকে খাবার পৌঁছে দিয়েছে, সব সময় আমার জন্য ছায়া হয়েছিল, আজকে ওই খাদিজার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে খাদিজা ইন্তেকাল করলেন, মায়ার নবীর নিজের জুব্বা মুবারক দ্বারা এবার হযরতে খাদিজাকে কাফন করালেন। হযরতে খাদিজাকে কাফন করানোর পর এবার পয়গম্বরে আরবি নিজে এবার একা একা করে হযরতে খাদিজাকে নিয়ে মাতফান করলেন। এবার কবরের পাশে পয়গম্বরে আরবি হাউমাউ করে কান্না করতেছে, পয়গম্বরে আরবির মনে বড় কষ্ট, আরে আপন বলতে তো আর আবার দুনিয়াতে কেউ নাই। এবার হযরতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাখা হলো, আসমান থেকে জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে চলে আসলেন। জিব্রিল আমিন এসে বললেন, ওগো পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? পয়গম্বরে আরবে ডাক দিয়ে বললেন, ও ভাই জিব্রাইল, তুমি জানো দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জমিন থেকে আমার বাবা বিদায় নিয়েছে, দীর্ঘ দিন পর্যন্ত আমি কষ্টে দিন যাপন করেছি, দুনিয়াতে আসলাম কয়েকদিন দিন যাপন করার পর আমার মাও দুনিয়া থেকে চলে গেল, আমার দায়িত্ব ভার পেল আমার চাচা, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার শেষ আশ্রয় হযরতে খাদিজা যে আমাকে সব সময় আগলে রেখেছে, আমার কোনো দুঃখ বেদনা বুঝতে দেয় নাই, আজকে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। খাদিজা তিনটা ওসিয়ত করেছে, দুইটা পূর্ণ করেছে, বাকি আছে একটা। ও জিব্রাইল,
এই একটা প্রশ্ন আমাকে যখন খাদিজাকে কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা যখন চলে আসবে প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আমি এই চিন্তা আমি এখান থেকে যাই না, আমার চোখ বেয়ে পানি পড়তেছে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলার নিজ জিম্মাদারিতে হযরতে খাদিজার প্রশ্নের উত্তর জবাব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, মায়ার নবী চলে গেলে, মায়ার নবীর তো দুনিয়াতে আর আপন বলতে কেউ নাই, মায়ার নবী উম্মতির জন্য বড় আসে, উম্মতের জন্য সারাটা জীবন কান্না করেছেন, খালি সব সময় বলেছেন, ইয়া হাবলি উম্মতি, যখন নিজের জানটা কবজ করা হবে তখন মালাকুল মউতকে ডাক দিয়া বলেছে, ও মালাকুল মউত, বলো বলো আমার জানটা কবজ করো, আমি জানি কষ্ট হবে, কিন্তু আমার উম্মতের হালাত কী হবে? যেই নবী শেষ সময় পর্যন্ত তার উম্মতের কথা বলে না, শুধু তো দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, যখন সমস্ত মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা, মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে, যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, আদম নবী নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করতে থাকবে, ঈসা নবী নাফসি নাফসি করতে থাকবে, ইউসা নবী নাফসি নাফসি করতে থাকবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি করতে থাকবে, এমন কঠিন হালতে সে সময়ও পয়গম্বরে আরবি সেদিন নিজের জন্য বলবেন না নাফসি নাফসি, তখন পয়গম্বরের জবাব হবে, ইয়া হাবিনি উম্মতি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী শুধু দুনিয়াতে কাজে লাগে তা নয়, যখন সকলে নাফসি নাফসি করবে, নিজেকে নিয়ে ব্যস্ত, তো সেই সময় পয়গম্বরে আরবি আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের পরিপূর্ণ আশেক হওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। পয়গম্বরে আরবি আরবের মধ্যে আবার শ্রেষ্ঠ ধনী হয়ে গেলে, কিন্তু পয়গম্বরে আরবের হালতকে সব কিছু দিনের জন্য দান করে দিলেন, ইসলামের জন্য সব কিছু ব্যয় করে ফেললেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খন্দকের যুদ্ধের ঘটনা, খন্দকের যুদ্ধে প্রায় 1400 সাহাবায়ে কারাম যারা পরীক্ষা খনন করতেছিল, পয়গম্বরে আরবি ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতেছেন, একদিন আর দুই দিন না, কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, খাবার নাই, পানীয় নাই, সাহাবায়ে কেরামদের অবস্থা খুব নাজুক। কয়েকজন সাহাবায়ে কেরাম এবার পয়গম্বরে আরবের কাছে আসলেন, এসে বললেন, ওগো পয়গম্বর, এই যে দেখেন আমাদের ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। কয়েকজন সাহাবায়ে কেরাম আসলেন, পেটের মধ্যে পাথর বাঁধা পয়গম্বরে আরবের চোখ বেয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কয়টা করে পেটের মধ্যে পাথর বেঁধেছ? সাহাবায়ে কেরাম বলে, আমরা একটা একটা করে পাথর বেঁধেছি। মায়ার নবী আবার ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুধু তোমরা কষ্টে দিন যাপন করছো না, এই যে তাকায় দেখো আমার পেটের মধ্যে একটা দুইটা না, ক্ষুধার কারণে আমার পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রেখেছি। এই দৃশ্য দেখার পর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানির স্ত্রী আমার, আজকে আমি এমন এক দৃশ্য দেখেছি, আমার জীবনে আমি এত ভয়াবহ দৃশ্য আর কোনো দিন দেখি নাই। কি দৃশ্য দেখেছে বলে, পয়গম্বরে আরবের পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রেখেছে, আমি বরদাস্ত করতে পারি না। পয়গম্বরে আরবিকে খাবার খাওয়ানোর মতো কি আছে বলো? এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলল, ঘরের ভিতরে কিছু আটা রয়েছে, কিছু আর সামান্য আপনার কিছু পানি রয়েছে,
আর একটা বকরির বাচ্চা রয়েছে, আপনি চাইলে বকরির বাচ্চাটাকে জবাই করে খাওয়াতে পারেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হুদর দিয়ে পয়গম্বরে আরবের কাছে চলে গেলেন। পয়গম্বরে আরবের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, গতকালকের দৃশ্য আমি দেখে আর বরদাস্ত করতে পারি নাই, আপনার পেটের মধ্যে পাথর, এটা তো পয়গম্বর মেনে নেওয়া যায় না। ঘরের মধ্যে গিয়ে দেখলাম, ওগো পয়গম্বর, দুইজন মানুষ খাইতে পারবে এমন পরিমাণ খাবার আছে। ওগো পয়গম্বর, আগামীকাল আমার বাড়ির মধ্যে আপনাকে দেওয়া। পয়গম্বরে আরবি এবার কানে কানে জাবের বললেন, ও যাবে, শুধু তুমি আমাকে দাওয়াত করবা, আমার সাহাবায়ে কেরামদের অবস্থা কি হবে? তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সামনে রাখিয়া এবার পয়গম্বরে আরবি একটা টিলার উপরে দাঁড়াইলেন। টিলার উপরে দাঁড়ায়া পয়গম্বরে আরবি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য সুসংবাদ, আগামীকাল তোমাদের প্রত্যেকের হযরতে জাবের বাড়িতে দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, খাবার খাওয়াতে পারবো মাত্র দুইজনকে, কিন্তু পয়গম্বরে আরবি ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিলেন। এবার পয়গম্বরে আরবির কাছ থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে একটা দৌড় দিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমি পয়গম্বরের কানে কানে বলেছি দুইজন মানুষ খেতে পারবে, ও পয়গম্বর, আপনার সঙ্গে একজন সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়ির মধ্যে আপনি দাওয়াত কবুল করুন। কিন্তু পয়গম্বরে আরবে দাঁড়ায় ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিলেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলল, পানির স্বামী, আমার টেনশনের কোনো কারণ নাই, আমরা দাওয়াত করেছি পয়গম্বরে আরবিকে, আর পয়গম্বর দাওয়াত করেছে সাহাবায়ে কেরামদেরকে, আমাদের মেহমান হলো পয়গম্বরে আরবি, আর বাকি ১৪০০ সাহাবায়ে কেরাম হলো পয়গম্বরে আরবির সাহাবীরা, তারা পয়গম্বরে আরবি, তাদেরকে নিয়ে আসবেন, এবার তাদের বিষয়টা পয়গম্বরে আরবি বুঝতে পারবেন। এবার খাবার তৈরি করা হলো, পয়গম্বরে আরবে ১৪০০ সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। হযরতে জাবিরের বাড়িতে আসার পর ডাক দিয়ে বললেন, ও জাবির, খাবার প্রস্তুত হয়েছে কিনা? বলে, ওগো পয়গম্বর, খাবার প্রস্তুত হয়েছে। পয়গম্বরে আরবি এবার ডাক দিয়ে বললেন, ডাকনা খুলবে না, কিন্তু ভুলবশত হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনা খুলে ফেললেন। কিন্তু ডাকনা খুলে ফেলার পর পয়গম্বরে আরবির সামনে যখন খাবার পেশ করা হলো, পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, একে একে করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাও। এবার রুটি এবং গোস্ত নিয়ে প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে দিলেন, একজন আর দুইজন নয়, একাধারে ১৪০০ সাহাবায়ে কেরামদেরকে খাবার খাওয়াই আছেন। সুবহানাল্লাহ, খাবার ছিল কয়জনের? আওয়াজ করে বলেন না, কয়জনের খেয়েছে? কয়জন এখন বাকি আছে পয়গম্বরে আরবি? দেখেন, পয়গম্বরে আরবি চাইলে কিন্তু প্রথমে খেতে পারতেন, পয়গম্বরে আরবি খান নাই। এবার পয়গম্বরে আরবের সামনে খাবার পেশ করা হলো, পয়গম্বরে আরবি বললেন, ও জাবের, খাবার কি পরিমাণ আছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, খাবার যে পরিমাণ ছিল তার থেকে বিন্দু পরিমাণ এক ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরে আরবিকে বললেন, পয়গম্বর আপনি খান। পয়গম্বরে আরবি বললেন, না, এবার তোমরা এখান থেকে খাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পেট ভরে সকলে খাইলেন। কিন্তু মুসলমান ইমানদার, এবার পয়গম্বরে আরবির সামনে আনা হলো, পয়গম্বরে আরবি এবার খাবার খাইলেন। পয়গম্বরে আরবি খাওয়ার পর ডাক দিয়ে জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, তোমাকে বলেছিলাম তুমি ডাকনা উঠাইবা না আমি আসার আগ পর্যন্ত, কিন্তু তুমি ডাকনা উঠিয়ে ফেলছো, যদি তুমি এই ডাকনা না উঠাইতা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতো সমস্ত মানুষ এই খাবার খেয়েও কখনো শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। এর থেকে একটা বিষয় আপনাদেরকে একটা পয়েন্ট বলি, মেহমান যখন ঘরের মধ্যে আসে,
মেহমান ঘরের মধ্যে আসা মানে মেহমান তার রিজিক সে নিজে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না, মেহমান যখন আসে, মেহমান আপনার বাড়ির মধ্যে এসে আপনার বাড়ির মধ্যে বারাকাত দিয়ে সুবহানাল্লাহ করে। আমরা অনেকে কি করি, মেহমান আসলে অসন্তুষ্ট হই যে আমার বাড়ির মধ্যে মেহমান আসলো, বারবার কয়েকদিন পর পর মেহমান আসে। মনে রাখবেন, মেহমান আপনার রিজিক খায় না, মেহমান খায় তার নিজের রিজিক, আর আপনাকে দিয়ে যায় কি, আপনাকে দিয়ে যায় বারাকাত। কি দিয়ে যায় আপনাকে? বারাকাত। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে মেহমান নিয়ে খাবার খাওয়ার জন্য। ঘটনার প্রসঙ্গে আরেকটা বলে ফেলি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবার খেতেন, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত তিনি মেহমান ছাড়া খাইতেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন এক কাফেরকে ধরে আনলেন, ধরে এনে বললেন আমার সঙ্গে খাবার খাও। তো আল্লাহর নাম না নিয়ে সে এক ভগবানের নাম নিয়েছে। ইব্রাহিম নবী রাগে রাগান্বিত হয়ে এবার বললো, তুমি কার নাম নিয়েছো, উঠে যাও এখান থেকে। তাকে বিদায় করে দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, হে ইব্রাহিম, তুমি এই লোকটাকে তাড়িয়ে দিয়েছো কেন? বলে, আল্লাহ এই লোকটাকে তাড়িয়ে দিয়েছে একমাত্র কারণ হলো সে আপনার নাম উচ্চারণ না করে ভগবানের নাম উচ্চারণ করেছে, আমি রাগে তাকে বের করে দিয়েছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, হে ইব্রাহিম, তুমি একবেলা সে আমি আল্লাহর নাম উচ্চারণ না করায়, তার ভগবানের নাম উচ্চারণ করায় তুমি তাকে তাড়িয়ে দিয়েছ, আর আমি আল্লাহ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ, সে যদি আমাকে একবারও ডাক না দেয় তারপরে তো আমি তাকে নিয়মতান্ত্রিকভাবে খাবার দিতেছি। সুবহানাল্লাহ। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গড় থেকে বের হয়ে গেলেন, গড় থেকে বের হয়ে এবার ওই লোকটার তালাশ করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর তাকে পেয়ে এবার ডাকতে লাগলেন যে ভাই, আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, আপনি আমার বাড়িতে আরেক বেলা আপনি আমার দাওয়াত কবুল করুন। লোকটি এবার একটা ধমক দিয়েছে আর বলেছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। কারণ কি? কারণ তুমি আমাকে পতন নিয়েছো, আমি খাবার পথে বসেছি, তুমি আমাকে উঠিয়ে দিয়েছো, আবার তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, না আমি তোমার এখানে যাবো না। ইব্রাহিম নবী অনেকক্ষণ বুঝাইয়া বললেন, আমার বাড়িতে চলেন। এবার তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি যে আনলেন একবার তাড়িয়ে দিলেন, আবার আমাকে খুঁজে বের করে তালাশ করে আপনি আমাকে খাবার পাত্রে বসাইলেন কেন? তখন ইব্রাহিম নবী জবাব দিল, আল্লাহর বান্দা শুনো, আমি যখন তোমাকে তাড়িয়ে দিয়েছি, তুমি ভগবানের নাম নিয়েছো এর কারণে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিয়েছেন যে একবার শুধু সে ভগবানের নাম নিয়েছে, আমি আল্লাহর নামের পরিবর্তে, তাই বলে তুমি তাকে তাড়িয়ে দিয়েছ, আর আমি আল্লাহ তাকে তার জন্য থেকে এ পর্যন্ত আমি আল্লাহ নিয়মতান্ত্রিকভাবে তাকে খাবার খাওয়াইছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে এক্ষুনি মুসলমান বানিয়ে দেন।